সকাল থেকেই মেঘলা আকাশ শহর জুড়ে। বুধবারও বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রের খবর, বুধবার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, 2 দিনাজপুর, মালদায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিও হতে পারে বেশ কিছু জায়গায়। বুধবার কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 35.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.2 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ 80%। মৌসুম ভবন জানিয়েছে ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।